আমার প্রত্যেক দোয়ায় আমি তোকে চেয়েছিলাম, তোকে আমার জীবনের সেরা উপহার ভেবেছিলাম, কিন্তু আলটিমেট আমি হলাম বোকা। কারণ শেষমেশ তুই দিয়েছিস আমায় ধোকা। তোর জন্য আমি সব কিছু করেছি, তোর জন্য আমি সব ছেড়েছি, তোর একটা কলে আমি তোর কাছে ছুটে এসেছি। তুই যখন যা চেয়েছিস আমি তখন তাই দিয়েছি। তোর জন্য মায়ের সাথে মিথ্যে বলেছি, বন্ধুদের সাথে ঝগড়া করেছি, নিজে পাগল না তবুও তোর সামনে পাগল সেজেছি। তুই আমাকে কথা দিয়েছিলিস যে তুই আমাকে কোনোদিন ছেড়ে যাবি না, কিন্তু আজ তুই অন্য কারো স্বপ্ন সাজাচ্ছিস, আজ তুই অন্য কারো গল্পের হিরোইন। তোকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, আর আজ আমার বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এখন নিজেকে পৃথিবীর সব থেকে বড় বোকা গাধা বলে মনে হয়। প্রত্যেকবার তুই মিথ্যা বলে অন্য কোথাও যাস, আর ফিরে এসে ঢং করে বলিস তুই শুধু আমাকে চাস। রেড লিপ লাই নাম্বার বেজি শুনেছি তোর অনেক বাহানা, তোর জন্য ভালোবাসা নেই রেখেছি শুধু ঘৃণা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম শুধু তোর সাথে দেখা করার জন্যে, বুঝতে পারিনি তোর মনে আমি না চলে কেউ অন্য। এখন এসে বুঝতে পেরেছি শালা আমার চয়েসটাই ছিল জঘন্য, ভুল করতিস তুই আর ক্ষমা চাইতাম আমি, কারণ তোর খুশি ছিল আমার লাইফে অনেকটাই দামি। তোর ফোনের অপেক্ষায় রাত জেগে আমার সময় হয়েছে নষ্ট, কান্নাকাটি অনেক করেছি আর পাবো না কষ্ট, জানা তুই বাইরে দেব না আমি বাধা, অনেক হয়েছি পাগল রে আর হব না গাধা। শুনলাম তোর নতুন বয়ফ্রেন্ডের বাবার অনেক টাকা, আমি জানি তোর ট্যালেন্ট আছে, শালাকে দুদিনে করবি পকেট ফাঁকা, বড় লোকের ছেলেগুলোকে বোকা বানিয়ে করছে তুমি শালাকে, যেদিন তুমি ফেসে যাবে সেদিন বুঝবে জ্বালাকে। সোজা সাপটা কথা বল, পাশের দিকে মারিস না ওকে, কারণ পাশে যে সুন্দরী মেয়েটা দাঁড়িয়ে আছে ও আমার গার্লফ্রেন্ড, বুঝলে খুকি? তুমি শালা বিষাক্ত, ধারণা একটু সরে, বেশি গায়ের দ্বারা আসলে আমার জিয়ব তোমায় থাবড়া মারবে জোরে। তুই ভাবিস প্রেম তুই একে করতে পারিস, আর আমি বাজি বড়া, আর একটু ওয়েট কর তোকে শোনাবো অনেকগুলো সরা। এখন অনেক হ্যাপি আছি আমার পৃথিবীতে আমি, আজ আমার খুশিগুলো আমার কাছে অনেক বেশি দামি, আমাকে ছেড়ে দিয়ে তুই ভালোই করেছিস। আজ খুঁজে পেয়েছি তাকে, শত কষ্টের মাঝখানেও সে আমার জন্য একটুকু স্বপ্ন কিনে রাখে। ছাড় না এখন সেসব কথা, তোকে একটা কথা বলবো বারবার, আমার চ্যানেলে কম করে হলো 20,000 সাবস্ক্রাইবার, ওরে সাবস্ক্রাইবার না রে ওরে আমার পরিবার, তোকে আজ আমি অপমান করিনি, আর ভাবিস না এটা আমার স্বভাব, আসলে আজকের কথাগুলো তোর অহংকারের জবাব, কষ্ট আমি অনেক পেয়েছি তোকে ভালোবেসে। এবারে কথা বলবো শুনে যা শেষে, আমি গরিব বলে একদিন ছেড়ে দিয়েছিস আমায়, আমি গরিব বলে একদিন ছেড়ে দিয়েছিলিস আমায়, আমার বর্তমান বয়ফ্রেন্ড শুধু মাস গেলে কয়েক লক্ষ টাকা কামায়, আমার ইনকামটা না হয় পরে শুনিস, আসে সবার কাল। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর টেক্সটের পক্ষ থেকে তোমার কাছের বন্ধু আমি মনির, আর এই ভিডিওটি তোমার এক্সের সাথে শেয়ার করতে ভুলো না।